ছোটবেলায় আমার সবচেয়ে পছন্দের কার্টুন ছিল ডোরেমন। আর ডোরেমনের ডোরাকেক খাওয়ার ইচ্ছা আমার তো অনেকবার হয়েছে, আমি জানি তোমাদেরও অনেকের অনেকবার হয়েছে। তো আজকে দেখে নাও পুরো রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, রান্না বাটির একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ডোরাকেক বানানোর জন্য একটা বাটিতে আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো চিনি। এখানে চিনির গুঁড়োটাই ব্যবহার করবে, কারণ দানা চিনিটা ব্যবহার করলে কিন্তু এটা মিক্স হতে অনেক সময় লাগবে। 3 টেবিল স্পুন মতো গুঁড়ো চিনি দিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিলাম আমি ভেজিটেবল অয়েল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এই জন্যই বলেছি গুঁড়ো চিনিটা ব্যবহার করবে, কারণ দানা চিনিটা ব্যবহার করলে মিশাতে কিন্তু অনেক সময় লাগবে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে ময়দা। কিছুটা ময়দা আমি প্রথমে দিয়ে ভালো করে চেলে নিয়েছি। ময়দাটা কিন্তু নিশ্চয়ই চালনি দিয়ে চেলে নেবে, না হলে কিন্তু দানা থেকে গেলে খুব অসুবিধা হবে। তারপর আরেক বাটি ময়দা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চিমটে বেকিং পাউডার। বেকিং পাউডারই দেবে কিন্তু, বেকিং সোডা একদম দেবে না। তো দুটোকেই আমি একসাথে চালনি দিয়ে চেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স বাড়িতে না থাকলে তোমরা কিন্তু দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। একদমই পাতলা ব্যাটার হবে না, তাই একবারে পুরো দুধটা দিয়ে দেবে না, অল্প করে দুধ অ্যাড করবে, আর এরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করবে। আর ডোরেমনের ডোরাকেকের ফিলিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। তোমরা চাইলে চকলেট মেল্ট করেও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয়েছে এইভাবে ফিলিংটা বানালে বেশি ভালো খেতে হবে। তো ওরিও বিস্কুটের একটা প্যাকেট নিয়েছি আমি। এবার এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে একদম গুঁড়ো করে নেব। হয়ে গেছে আমাদের বিস্কুটের গুঁড়ো। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। তারপর এর মধ্যে মিশিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা দুধ। একদমই গরম দুধ ব্যবহার করবে না, রুম টেম্পারেচারে রাখা দুধটাই ব্যবহার করবে। দেখো এরকম গাঢ়ত্বের একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এরপর তৈরি করব ডোরা কেক। তার জন্য প্যানে বাটার দিয়ে তার মধ্যে ডোরা কেকের মিক্সচারটা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 মিনিট। তারপর ঢাকনা তুলে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ডোরা কেক। চকলেট ডোরা কেক তৈরি করার জন্য ওই একই ব্যাটারে মিশিয়ে দেবে একটু কোকো পাউডার, তাহলেই তৈরি হয়ে যাবে চকলেট ডোরা কেকের ব্যাটার। আর দিয়ে দেবে অল্প একটু দুধ, যাতে গাঢ়ত্বটা ঠিক আগের মতোই হয়ে যায়। ব্যাস এই সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চকলেট ডোরা কেকের ব্যাটার। এটাকেও একইভাবে প্যানে ভেজে নিতে হবে। শেষের কাজটা তো তোমাদের সকলেরই জানা, যে ডোরা কেকগুলো আমরা তৈরি করেছি তার মধ্যে যে ফিলিংটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো এক পাশে ভালো করে লাগিয়ে নিয়ে, তারপর আরেকটা দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের ফেভারিট ডোরা কেক। এটা একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব সহজ বানানো, ঠিক ঠিক মাপ নিলে ডোরা কেকটা কিন্তু দারুণ খেতে হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরপরে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।